কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, বিশেষ করে থার্ড সেমিস্টারে, তাদের জন্য সুখবর। থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স পিসিসি T3 পেপারের আমি 30টি শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে উপস্থিত হয়েছি। রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কোর্স কোডটি দেখে নাও, PLSP CCT-3। তোমাদের এই কোর্স কোড, অর্থাৎ যাদের রাষ্ট্রবিজ্ঞানে, অর্থাৎ যাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেন সাবজেক্ট হিসাবে রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত, ভিডিও স্কিপ না করে দেখবে। ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশান থাকবে, তোমরা যদি ভিডিও টেনে টেনে দেখো তাহলে সেই ইনফরমেশান থেকে তোমরা বঞ্চিত হবে। অতএব ভিডিওর শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। আজকে তোমাদের সামনে আমি 2 মার্কের শর্ট প্রশ্ন, সাজেশন ভিত্তিক শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এর পরবর্তী ভিডিওতে তোমাদের 5 ও 10 মার্কের সাজেশন ও 2 মার্কের আরও কিছু ইম্পর্টেন্ট, বিশেষ করে বিগত 4 বছরের শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আমি এর পরবর্তী ভিডিওগুলোতে উপস্থিত হব। এর জন্য তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার চলো দেখে নিই আজকের 2 মার্কের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর কী কী রয়েছে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি বলতে কী বোঝো, বা তুলনামূলক রাজনীতি কাকে বলে, বা তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও, তুলনামূলক রাজনীতি কী। একই উত্তর, তুলনামূলক রাজনীতি বলতে বোঝায় কোনো একটি রাজনৈতিক ব্যবস্থা অথবা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থা, উপব্যবস্থাগুলি বা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার উপব্যবস্থাগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্যের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ। তুলনামূলক রাজনীতি বলতে বোঝায় কোনো একটি রাজনৈতিক ব্যবস্থা অথবা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যবস্থার উপব্যবস্থাগুলি বা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার উপব্যবস্থাগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্যের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ, একেই তুলনামূলক রাজনীতি বলা হয়। এরপরে 2 নম্বর প্রশ্নে চলে যাব। তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, বা তুলনামূলক শাসন ব্যবস্থা কাকে বলে। উত্তর, তুলনামূলক শাসন ব্যবস্থা হল সরকারের কাঠামো ও আইনানুগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা। তুলনামূলক শাসন ব্যবস্থা হল সরকারের কাঠামো ও আইনানুগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা। তুলনামূলক বিভিন্ন দেশের সংবিধান, সরকারের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক আইনকানুন ইত্যাদির মধ্যে তুলনা করা হয়। তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় সমসাময়িক বিশ্বের জাতীয় সরকারগুলোর ধরন ধারণ সম্পর্কিত আলোচনা। তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় সমসাময়িক বিশ্বের জাতীয় সরকারগুলোর ধরন ধারণ সম্পর্কিত আলোচনা। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে দুটি পার্থক্য লেখো। তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে দুটি পার্থক্য হল, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে দুটি পার্থক্য হল হাইফেন, তারপরে ক বা 1 নম্বর, তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনার সময় রাজনীতিকে সংকীর্ণ ও আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়। তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনার সময় রাজনীতিকে সংকীর্ণ ও আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয়। অন্যদিকে তুলনামূলক রাজনীতির আলোচনার সময় রাজনীতিকে আনুষ্ঠানিক ও অ আনুষ্ঠানিক
বা ব্যাপকতর দৃষ্টি থেকে দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। অন্যদিকে রাজনৈতিক ব্যবস্থার আলোচনার সময় রাজনীতিকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এবং ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। এরপরে খ বা দুই নম্বর পার্থক্য, তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা বর্ণনামূলক। তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা বর্ণনামূলক, কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনা বিশ্লেষণমূলক। তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা বর্ণনামূলক, কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনা বিশ্লেষণমূলক। এরপরে চার নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য হলো, তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য হলো ক বা এক নম্বর, তুলনামূলক রাজনীতির আলোচনার সময় রাজনীতিকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এবং ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। তুলনামূলক রাজনীতির আলোচনার সময় রাজনীতিকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এবং ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। এরপরে খ, বিভিন্ন রাজনৈতিক কাঠামোর মধ্যে পর্যবেক্ষণ ও গবেষণা করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। বিভিন্ন রাজনৈতিক কাঠামোর মধ্যে পর্যবেক্ষণ ও গবেষণা করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন, ডেভিড স্টোনের একটি গ্রন্থের নাম লেখো। ডেভিড স্টোনের একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, ডেভিড স্টোনের গ্রন্থের নাম, এখানে হর্ষই হবে, ডেভিড স্টোনের গ্রন্থের নাম দ্য পলিটিক্যাল সিস্টেম, 1953 সালে প্রকাশিত হয়। দ্য পলিটিক্যাল সিস্টেম 1953 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয় ডেভিড স্টোনের। এরপরের প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, ডেভিড স্টোনের একটি তত্ত্বের নাম লেখো। ডেভিড স্টোনের একটি তত্ত্বের নাম লেখো। ডেভিড স্টোনের তত্ত্বের নাম রাজনৈতিক ব্যবস্থা সংক্রান্ত আচরণবাদী তত্ত্ব। ডেভিড স্টোনের তত্ত্বের নাম রাজনৈতিক ব্যবস্থা সংক্রান্ত আচরণবাদী তত্ত্ব। তারপরে সাত নম্বর প্রশ্ন, ডেভিড স্টোন ফিডব্যাক বলতে কী বোঝো। ডেভিড স্টোন ফিডব্যাক বলতে কী বোঝো। ডেভিড স্টোনের ফিডব্যাক বলতে বোঝায় রাজনৈতিক ব্যবস্থাকে সেই সকল পারস্পরিক প্রতিক্রিয়া রূপে বর্ণনা করা যায় যার মাধ্যমে কোনো সমাজের মূল্য কর্তৃত্ব সম্পূর্ণভাবে বণ্টিত হয়। ডেভিড স্টোনের ফিডব্যাক বলতে বোঝায় রাজনৈতিক ব্যবস্থাকে সেই সকল পারস্পরিক প্রতিক্রিয়া রূপে বর্ণনা করা যায় যার মাধ্যমে সমাজের মূল্য কর্তৃত্ব সম্পন্নভাবে বণ্টিত হয়। সমাজের মূল্য কর্তৃত্ব সম্পন্নভাবে বণ্টিত হয়। তারপরের প্রশ্ন, আট নম্বর প্রশ্ন, অ্যালমন্ড এবং পাওয়েলের একটি গ্রন্থ ও তত্ত্বের নাম লিখো। অ্যালমন্ড এবং পাওয়েলের একটি গ্রন্থ ও তত্ত্বের নাম লেখো। উত্তর, অ্যালমন্ড ও পাওয়েলের লেখা বইয়ের নাম বা গ্রন্থের নাম কম্পারেটিভ পলিটিক্স। এইটুকু লিখলেও হবে, আবার পুরোটা লিখলেও হবে। কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, এই নামটি পুরো লিখতে পারো। নাম তার তত্ত্বের নাম রাজনৈতিক ব্যবস্থার তত্ত্ব বা এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, রাজনৈতিক ব্যবস্থার তত্ত্ব বা এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ। এরপরের প্রশ্ন, নয় নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, উদাহরণ দাও। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তর, যে শাসন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকারের হাতে দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং যেখানে আঞ্চলিক সরকারের ক্ষমতা ও অস্তিত্ব ওই কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে। যে শাসন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকারের হাতে দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে
এবং যেখানে আঞ্চলিক সরকারের ক্ষমতা ও অস্তিত্ব ওই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে। যে শাসন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকারের হাতে দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং যেখানে আঞ্চলিক সরকারের ক্ষমতা ও অস্তিত্ব ওই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে বা এককেন্দ্রিক সরকার বলে। এটির উদাহরণটি দেখে নাও, যেমন ব্রিটেন ও চীনের শাসন ব্যবস্থা হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থার উদাহরণ। ব্রিটেন ও চীনের শাসন ব্যবস্থা হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থার উদাহরণ। তারপরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হলো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার হলো সর্বে সর্বা, তার নির্দেশে সারা দেশের শাসন ব্যবস্থা চলে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কেন্দ্রীয় সরকার হলো সর্বে সর্বা, তার নির্দেশে সারা দেশের শাসন ব্যবস্থা চলে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য থাকায় বিচার বিভাগ দুর্বল হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য থাকায় বিচার বিভাগ দুর্বল হয়। গ বা 3 নম্বর, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত হতে পারে, এই সংবিধান সুপরিবর্তনীয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত অথবা অলিখিত হতে পারে, এই সংবিধান সুপরিবর্তনীয়। তারপরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি সুবিধা লেখো, সরি, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি সুবিধা লেখো। উত্তর, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি সুবিধা হলো, ক বা 1 নম্বর, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বে সর্বা হওয়ায়, এটা বানান ভুল হয়েছে, সর্বে সর্বা হওয়ায় সারা দেশে একই ধরনের আইন ও শাসন ব্যবস্থা চালু থাকে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বে সর্বা হওয়ায় সারা দেশে একই ধরনের আইন ও শাসন ব্যবস্থা চালু থাকে। তারপরে 2 নম্বর সুবিধা, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এক নাগরিকত্ব স্বীকৃত বলে এখানে কোনো রকমের জটিলতা সৃষ্টি হয় না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এক নাগরিকত্ব স্বীকৃত বলে এখানে কোনো রকমের জটিলতা সৃষ্টি হয় না। 3 নম্বর বা গ নম্বর বৈশিষ্ট্য, এই সুবিধা, 3 নম্বর সুবিধা, এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য স্বীকৃত থাকায় দেশের জরুরিকালীন অবস্থায় সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য থাকায় জরুরিকালীন অবস্থায় সংবিধান পরিবর্তন করে সরকার দ্রুত গতিতে ব্যবস্থা নিতে পারে। বারো নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? অথবা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে? উত্তর, যে শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার, যেখানে একটি লিখিত সংবিধান উভয় সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা ভাগ করে দেয় যাতে প্রত্যেকে নিজ নিজ ক্ষমতায় স্বাধীনভাবে অথচ পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে, তাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলে। যে শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার, যেখানে একটি লিখিত সংবিধান উভয় সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা ভাগ করে দেয় যাতে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে অথচ পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে, তাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলে। উদাহরণ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত। তোমরা এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে, তাহলেই আমি পরবর্তী সময়ে তোমাদের প্রয়োজনীয়
আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই কাজে লাগবে। 13 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য। ক, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। তারপরে 2 নম্বর বা খ, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়। গ বা 3 নম্বর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ আদালত থাকে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ আদালত থাকে। 14 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি সুবিধা লেখো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি সুবিধা লেখো। উত্তর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি সুবিধা হলো, ক, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গণতন্ত্রকে বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গণতন্ত্রকে বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়। খ, এই ব্যবস্থায় সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় সরকার স্বৈরাচারী হতে পারে না। এই ব্যবস্থায় সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় সরকার স্বৈরাচারী হতে পারে না। গ বা 3 নম্বর, এই ব্যবস্থায় নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এই ব্যবস্থায় নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। তারপরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য হলো, ক, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য দুই ধরনের সরকার থাকে। উভয় প্রকার সরকারই নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য দুই ধরনের সরকার থাকে। উভয় প্রকার, এটা প্রকাশ হয়ে গেছে, এটা প্রকার হবে, উভয় প্রকার সরকারই, এটা সরকার লিখার পরে শেষে হর্ষই হবে, উভয় প্রকার সরকারই নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করে। উদাহরণ, যেমন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত। অন্যদিকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সর্বক্ষমতা সম্পন্ন একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকে। অন্যদিকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সর্বক্ষমতা সম্পন্ন একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকে, যেমন ব্রিটেন। 2 নম্বর পার্থক্য, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে। সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় এই ব্যবস্থায় সহজে সংবিধান পরিবর্তন করা যায় না। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে। সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় এই ব্যবস্থায় সহজে সংবিধান পরিবর্তন করা যায় না। কিন্তু বা অন্যদিকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে। কেন্দ্রীয় আইনসভা প্রয়োজন মতো সংবিধান পরিবর্তন করতে পারে, কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে। কেন্দ্রীয় আইনসভা প্রয়োজন মতো সংবিধান পরিবর্তন করতে পারে। 16 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, অথবা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা কাকে বলে। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা কাকে বলে। উত্তর, যে শাসন ব্যবস্থায় একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে, যেখানে মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী এবং তারা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে, তাকে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা বলে। যে শাসন ব্যবস্থায় একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে, যেখানে মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী এবং তারা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে, তাকে বলে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা। যেমন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে
মন্ত্রী সভা চালিত শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত। তারপর 17 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো অথবা মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মন্ত্রী সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য হলো, মন্ত্রিসভা বা সংসদীয় শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য হলো, ক, সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন, সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে, খ, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী এবং তারা তাদের কাজের জন্য আইন সভার কাছে দায়ী থাকেন। এটা সবার হয়ে গেছে, এটা সভার হবে, বটা ভ হবে, আইন সভার কাছে দায়ী থাকে। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী এবং তারা তাদের কাজের জন্য আইন সভার কাছে দায়ী থাকে। এরপরে আমি আগামীকালকে তোমাদের ইতিহাস CCT3 পেপার থেকে আমি সাজেশন ভিত্তিক বেশ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব। আগামীকালকে আমি তোমাদের 2 মার্কের সাজেশন ভিত্তিক ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব। তোমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। 18 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা দুটি সুবিধা লেখো। সংসদীয় শাসন ব্যবস্থা দুটি সুবিধা লেখো। উত্তর, সংসদীয় শাসন ব্যবস্থা দুটি সুবিধা হল, ক, এই ব্যবস্থায় প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার থাকায় জনগণ নিজের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়ে সরকার নির্বাচন করতে পারে। সংসদীয় শাসন ব্যবস্থা দুটি সুবিধা হল, ক, বা 1 নম্বর, এই ব্যবস্থায় প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার থাকায় জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে সরকার নির্বাচন করতে পারে, খ, বা 2 নম্বর বৈশিষ্ট্য, সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার স্বৈরাচারী হতে পারে না, ফলে এটা, সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার স্বৈরাচারী হতে পারে না, ফলে নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। সংসদীয় শাসন ব্যবস্থার সুবিধা, সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার স্বৈরাচারী হতে পারে না, ফলে নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এরপরে 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি চালিত বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে? রাষ্ট্রপতি চালিত বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক এবং যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন সভার কাছে দায়ী থাকে না তাকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলে। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক এবং যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন সভার কাছে দায়ী থাকে না তাকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলে। উদাহরণ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে বা রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে বা রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসন প্রচলিত রয়েছে। এরপরে 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রপতি শাসিত বা রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, রাষ্ট্রপতি চালিত বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য হল, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য হল, ক, এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী, এই ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী, খ, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ব্যবস্থায়, এখানে দীর্ঘই হয়ে গেছে, দীর্ঘই হবে না, এই ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত, এই ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় দুটি সুবিধা লেখো।
রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থার দুটি সুবিধা লেখো। উত্তর, রাষ্ট্রপতি চালিত বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার দুটি সুবিধা হলো ক, রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী বলে যে কোনো সিদ্ধান্ত চট জলদি নিতে পারেন। রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী বলে যে কোনো সিদ্ধান্ত চট জলদি নিতে পারেন। খ, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় নাগরিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। তারপরে 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও সংসদীয় শাসন ব্যবস্থা দুটি পার্থক্য লেখো। রাষ্ট্রপতি ও সংসদীয় শাসন ব্যবস্থা দুটি পার্থক্য লেখো। উত্তর, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থা দুটি পার্থক্য হলো -1 বা ক, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী, অন্যদিকে সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকলেও মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন বিভাগের চরম ক্ষমতার অধিকারী, অন্যদিকে সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের নাম সর্বস্ব প্রধান থাকলেও মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী। 2 নম্বর, খ বা 2 নম্বর, রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ রাষ্ট্রপতি চালিত শাসন বিভাগ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা। এরপরের, অন্যদিকে সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে, যেমন ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা। অন্যদিকে সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে, যেমন ভারতের শাসন ব্যবস্থায় সংসদীয় শাসন ব্যবস্থা। এরপরে 23 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল কাকে বলে অথবা রাজনৈতিক দল ব্যবস্থা বলতে কী বোঝো। রাজনৈতিক দল কাকে বলে অথবা রাজনৈতিক দল ব্যবস্থা বলতে কী বোঝো। এর উত্তর, কিছু সংখ্যক ব্যক্তি যদি রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক প্রভৃতি বিশেষ সমস্যা সংক্রান্ত কতকগুলি মূল বিষয়ে একই মতাদর্শে ঐক্যবদ্ধ হয় এবং মতাদর্শের মূলগত ঐক্যের ভিত্তিতে দেশের উন্নতি বিধানের জন্য শাসন পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচার কার্য চালিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি ক্ষমতা দখলে সচেষ্ট হয়, তবে সেই সংঘবদ্ধ ব্যক্তিদের রাজনৈতিক দল বলে। কিছু সংখ্যক ব্যক্তি যদি রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক প্রভৃতি বিশেষ সমস্যার সংক্রান্ত কতকগুলি মূল বিষয় একই মতাদর্শে ঐক্যবদ্ধ হয় এবং মতাদর্শের মূলগত ঐক্যের ভিত্তিতে দেশের উন্নতি বিধানের জন্য শাসন কার্য পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচার কার্য চালিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি ক্ষমতা দখলে সচেষ্ট হয়, তবে সেই সংঘবদ্ধ ব্যক্তিদের রাজনৈতিক দল বলা হয়। এরপরের প্রশ্ন, একদলীয় ব্যবস্থা কাকে বলে, একদলীয় ব্যবস্থা কাকে বলে। উত্তর, সাধারণভাবে বলা যায় যে সমগ্র দেশে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃতি থাকলে তাকে একদলীয় শাসন ব্যবস্থা বলে। দেশের এই একটিমাত্র দল তার আদর্শ নীতি ও কর্মসূচি অনুসারে শাসন কার্য পরিচালনা করে থাকে। উদাহরণ হিসাবে বলা যায় তানজানিয়া ও কোরিয়া একদলীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, এক রাজনৈতিক দল বিশিষ্ট দুটি রাষ্ট্রের উদাহরণ দাও। উত্তর, এক রাজনৈতিক দল বিশিষ্ট দুটি রাষ্ট্রের নাম
তানজানিয়া ও কোরিয়া, তানজানিয়া ও কোরিয়া। 26 নম্বর প্রশ্ন, দ্বিদলীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বিদলীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো অথবা দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? উত্তর, যে রাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দল থাকে সেই রাষ্ট্রের দলীয় ব্যবস্থাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দ্বিদলীয় শাসন ব্যবস্থায় একটি দল সরকার গঠন করলে অপর দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে। যে রাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দল থাকে সেই রাষ্ট্রের দলীয় ব্যবস্থাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা হয়। দ্বিদলীয় শাসন ব্যবস্থায় একটি দল সরকার গঠন করলে অপর দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে। উত্তর, তারপরে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। দ্বিদলীয় শাসন ব্যবস্থা রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর, ব্রিটেন বা ইংল্যান্ড। ইংল্যান্ডের শাসন ব্যবস্থা দ্বিদলীয় শাসন ব্যবস্থা। ব্রিটেন বা ইংল্যান্ডের শাসন ব্যবস্থা দ্বিদলীয় শাসন ব্যবস্থা। ব্রিটেনে দুটি দল, রাজনৈতিক দল রয়েছে। আমাদের দেশে যেমন প্রচুর রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রকমের, হাজার রকমের রাজনৈতিক দল রয়েছে, কিন্তু ব্রিটেনে দুটি প্রধান দল রয়েছে, আর কোনো দল নেই। তারপরে দেখে নাও 28 নম্বর প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? উত্তর, দেশের রাজনৈতিক ক্ষেত্রে দুটির বেশি সংগঠিত দল থাকলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। এই দলগুলি জাতি, ধর্ম, ভাষা ও শ্রেণী ভিত্তিতে গড়ে উঠতে পারে। বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি দল যে যার মতাদর্শ ও কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? দেশের রাজনৈতিক ক্ষেত্রে দুটির বেশি সংগঠিত দল থাকলে তাদের বহুদলীয় ব্যবস্থা বলে। এই দলগুলি জাতি, ধর্ম, ভাষা বা শ্রেণীর ভিত্তিতে গড়ে উঠতে পারে। বহুদলীয় ব্যবস্থা প্রতিটি দল যে যার মতাদর্শ বা কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। উদাহরণ, বহুদলীয় ব্যবস্থার রয়েছে এমন কয়েকটি রাষ্ট্রের উদাহরণ, যেমন উদাহরণ ভারত, ফ্রান্স, ইতালি। এই সমস্ত দেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত, ভারত, ফ্রান্স, ইতালি। এরপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। বহুদলীয় ব্যবস্থা রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম। বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন দুটি রাষ্ট্রের নাম হলো ভারত, ফ্রান্স, ইতালি। এরপরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনে আইনসভার নাম ও কয়টি কক্ষ বিশিষ্ট আইনসভা তা লেখো। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনে বা চীনা আইনসভার নাম ও কয়টি কক্ষ বিশিষ্ট আইনসভা তা লেখো। উত্তর, ব্রিটেন। ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ব্রিটেনের যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। আইন প্রণয়নের ক্ষেত্রে কমন সভাই মুখ্য। তাহলে তোমাদের যেটুকু লিখতে হবে, ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। ব্রিটেনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ব্রিটেনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, লর্ড সভা ও কমন সভা। একটি হচ্ছে লর্ড সভা, অপরটি হচ্ছে কমন সভা। আমাদের দেশে যেমন রয়েছে লোকসভা ও রাজ্যসভা, ঠিক তেমনি ব্রিটেনে রয়েছে লর্ড সভা ও কমন সভা, কমন সভা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট। মার্কিন কংগ্রেস বা মার্কিন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। এরপরে হচ্ছে কানাডা। কানাডার আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। কানাডার আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ।
কানাডার আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, কানাডার আইনসভা দুই কক্ষ বিশিষ্ট। এরপর হচ্ছে চীন বা চীনা আইনসভা, চীনের আইনসভার নাম জাতীয় গণকংগ্রেস, চীনের আইনসভার নাম জাতীয় গণকংগ্রেস। চীনের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, চীনের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেই এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম হচ্ছে জাতীয় গণকংগ্রেস। তাহলে এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক দুই মার্কের প্রশ্ন ও উত্তর। আগামীকালকে তোমাদের ইতিহাসের প্রশ্ন, সাজেশন ভিত্তিক বেশ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমি হাজির হব। তবে তার পরবর্তী ভিডিওতে যদি তোমরা বেশি বেশি করে লাইক ও কমেন্টস করো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি অতি শীঘ্র নিয়ে আসব রাষ্ট্রবিজ্ঞান PCCT3 পেপারের সাজেশন, 5 ও 10 মার্কের সাজেশন। সেই সঙ্গে নিয়ে আসব 2 মার্কের বিগত 4 বছরের প্রশ্ন ও উত্তর। এর জন্য অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই ভিডিওর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।